নবজাদা প্রবাসীরা দেশে এলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এমনকি প্রবাসীদের নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল আব্দুলের এমন বক্তব্যের প্রতিবাদে এবং ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য প্রকাশের পর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে মর্মে আরেকটি বিবৃতি প্রকাশ বিশিষ্ট ব্যক্তিবর্গের অপর একটি অংশ জানাচ্ছেন বিস্তারিত জাকির হোসেন কয়েস বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমিনের প্রবাসী সম্পর্কিত একাধিক বক্তব্যকে কেন্দ্র করে যুক্তরাজ্য মন্ত্রীর একাধিক বক্তব্যের সমালোচনা করে প্রবাসী কমিউনিটি নেতাদের একাংশ তাদের বক্তব্য উপস্থাপনের পর ডক্টর মুমিনের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে মর্মে বিবৃতি দিয়েছেন প্রবাসীদের ওপর একটি অংশ পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটিকে আমরা বলতে চাচ্ছি যে সেটিকে বিকৃত করা হয়েছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই বিবৃতি এবং আমাদের তা উন্নয়ন অগ্রযাত্রার পক্ষে আমাদের অবস্থা যখন পররাষ্ট্রমন্ত্রী নিজেই এইটা ব্যাখ্যা দিয়েছেন তখন এই বক্তব্যকে আপনার বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করে আমার মনে হয় যে উনারা একটা নির্দিষ্ট কোন গোষ্ঠীর আহ স্বার্থ উনারা হাসিল করতে চাচ্ছেন সকলের স্বাক্ষর সম্বলিত বিবৃতির কোন কপির সন্ধান পাওয়া না গেলেও শতাধিক বিশিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে প্রচারিত প্রেস রিলিজে বলা হয়েছে যারা বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন বিরোধী এবং দেশের স্বাধীনতা বিরোধী তারাই পররাষ্ট্রমন্ত্রীর বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন কিন্তু বিবৃতিদাতাদের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচকেরা বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের নিয়ে যেসব অগ্রহণযোগ্য বক্তব্য রেখেছেন আমরা প্রবাসী তার বক্তব্যের প্রতিবাদ 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 আমরা যারা এই হিসাবে রাষ্ট্রের বিরুদ্ধে নয় দেশের উন্নয়ন বিরুদ্ধে নয় স্বাধীনতা বিরোধী নয় গণতান্ত্রিকভাবে মন্ত্রী কিংবা সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার রয়েছে কিনা এমন প্রশ্ন ছিল আওয়ামী এই আইনজীবীর কাছে যারাই বিতর্ক তৈরি করেন তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে কিন্তু কোনো বিভ্রান্তিমূলক একজন মানুষ একজন পররাষ্ট্রমন্ত্রীর মতো একজন সম্মানিত ব্যক্তি একটা বক্তব্যকে বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে আমি মনে করি সবাইকে সংযত হওয়া উচিত এদিকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যার পক্ষে ও বিপক্ষে বিবৃতি তাদের অনেকের সাথে টিভি ওয়ানের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি জাকির হোসেন কয়েস TV1 news London